হিসাবের বইসমূহ আমাদের হিসাব বিজ্ঞান প্রথমপত্রের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান প্রথমপত্রের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের ধরতে গেলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে হিসাবের বৈষম্য। এখান থেকে মূলত আমাদের রেকর্ডিং প্রসেসটা শুরু হয়, হিসাব রক্ষণ বা লিপিবদ্ধকরণ প্রক্রিয়াটা মূলত আমাদের এখান থেকে শুরু হয়। তো আমাদের ইন্টারের সিলেবাসের মধ্যে আমাদের যে একাদশের বা দ্বাদশের বা আমাদের উচ্চ মাধ্যমিক যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে আমাদের হিসাবের বৈষম্যের মধ্যে আমাদের এখানে যাবে দেওয়া আছে প্রথমত হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি আছে, দুই তরফা দাখিলা পদ্ধতি আছে। তারপরে এখানে আমাদের ব্যাখ্যা করার কথা আছে হিসাবের আমরা শ্রেণী বিভাগটা আরেকটু দেখবো আমরা এখানে হিসাবের শ্রেণী বিভাগ। তারপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের যেটা দিয়ে আমাদের হিসাব বিজ্ঞানের জননী যেটাকে বলা হয় জারেদা। এরপরে হচ্ছে খতিয়ান এবং নকদান বই, এগুলা সবগুলো হিসাবের বইয়ের ভিতরে অন্তর্ভুক্ত। আবার নকদান বইয়ের ভিতরে আমরা জানি কয়টা আছে, নকদান বইয়ের ভিতরে আমাদের নকদান বইকে আমরা প্রধানত চার ভাগে ভাগ করি, একটা হচ্ছে এক গড়া, দুই গড়া, তিন গড়া এবং খুচরা। আবার এই খুচরাটা আবার তিন প্রকার, খুচরাটা আবার কয় প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে যে আমাদের সাধারণ খুচরা, লকডাউন বই, আরেকটা হচ্ছে বহুগড়া বা বিশ্লেষণাত্মক, আরেকটা হচ্ছে অগ্রদত্ত, এই যাবতীয় বিষয়গুলোই আমাদের হিসাবের বৈষম্যের মধ্যে অন্তর্ভুক্ত। এখন আসো প্রথম থেকে আমরা একটু ব্যাখ্যাতে যাই। প্রথমে আসো দুই তরফা দাখিলা পদ্ধতি, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি, হিসাব বিজ্ঞানের মূল উপাদান হচ্ছে লেনদেন। এখানে তোমরা ভুল করে ফেল, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি যখন বলবে তখন উত্তর হবে দুই তরফা দাখিলা পদ্ধতি, আর হিসাব বিজ্ঞানের মূল উপাদান সেটা হচ্ছে কি লেনদেন, এখন আসো দুই তরফা দাখিলা পদ্ধতি, লুকা পেন্সিলে যখন তার কনসেপ্টটা যখন সে ব্যাখ্যা করছে তার যে বইটা লিখছে সেই বইয়ের মধ্যে সে মূলত ডাবল এন্ট্রি সিস্টেম বা দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করছে। এই দুই তরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটা বিজ্ঞানসম্মত পরিপূর্ণ পদ্ধতি, বিজ্ঞানসম্মত এবং পরিপূর্ণ পদ্ধতি। দুই তরফা দাখিলা পদ্ধতির মূল নীতি হচ্ছে এখানে কমপক্ষে দুইটা পক্ষ থাকবে, একটা ডেবিট পক্ষ আর একটা ক্রেডিট পক্ষ, এবং এখানে ডেবিটের মোট টাকার পরিমাণ সমান ক্রেডিটের কি হবে মোট টাকা হবে। এটা হচ্ছে আমাদের দুই তরফা দাখিলা পদ্ধতির কি মূল নীতি। এখানে শুধু এতটুকু মনে রাখবা হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি দুই তরফা দাখিলা পদ্ধতি, কে আবিষ্কার করেন লুকা পেন্সিলে তার বইটাতে কি সম্পর্কে ব্যাখ্যা করছে দুই তরফা দাখিলা পদ্ধতির সম্পর্কে। এটাই আর দুই তরফা দাখিলা পদ্ধতির কি অনুযায়ী একটা প্রতিষ্ঠানের কি হবে, একটা প্রতিষ্ঠানে কমপক্ষে একটা লেনদেনের সাথে দুইটা পক্ষ থাকবে, একটা পক্ষ ডেবিট হবে আর একটা পক্ষ কি হবে ক্রেডিট হবে, এবং ডেবিট টাকা সম পরিমাণে কি হবে ক্রেডিট টাকা হবে। গেল এরপর হচ্ছে হিসাবের শ্রেণী বিভাগ। হিসাব বলতে আমরা কি বুঝি, কোন কিছুকে আমরা সুস্পষ্ট ভাবে শ্রেণীবদ্ধ ভাবে আমরা লিপিবদ্ধ করার প্রক্রিয়াকে বলা হয় হিসাব। কি বলা হয়? হিসাব বলা হয়। হিসাব বলতে নরমালি কোটিয়ানকে নির্দেশ করে, কাকে নির্দেশ করে, কোটিয়ানকে নির্দেশ করে। তো এই হিসাবকে আমরা দুইটা শ্রেণীতে বিভক্ত করতে পারি, ভাগ করতে পারি, হিসাবের দুইভাগে বিভক্ত করা যায়, দুইভাগে হিসাবে ক্লাসিফাই করা যায়। একটা হচ্ছে তো তোমার সনাতন পদ্ধতি, অব্যক্তিবাচক যেটা আছে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সম্পত্তিবাচক, হিসাব, আরেকটা হচ্ছে তোমার আয় ব্যয় বার্ষিক বা নামিক হিসাব। এখন আসো এখান থেকে আমরা ওই যে ডেবিট ক্রেডিট নির্ণয় প্রক্রিয়াটাও শিখে ফেলবো। ব্যক্তিবাচক হিসাব, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত হিসাবকে বলা হয় ব্যক্তিবাচক হিসাব।
বড় ব্যক্তি অথবা প্রতিষ্ঠান সম্পর্কে যে হিসাবকে বলা হয় ব্যক্তিবাচক হিসাব, যেমন রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে প্রতিষ্ঠানের টাকা পাবে বুঝায় তখন এটাকে বলা হয় দেনাদার হিসাব। আর যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসায়ীর কাছে টাকা পাবে বুঝায় তখন সেটাকে বলা হয় পাওনাদার হিসাব। এরপরে চলে আসে অব্যক্তিবাচক হিসাব। তো ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে মনে রাখবা ব্যক্তি সুবিধা গ্রহণ করলে ডেবিট হবে, ব্যক্তি সুবিধা প্রদান করলে ক্রেডিট হবে। এরপর হচ্ছে যে আমাদের অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাব হচ্ছে সম্পত্তিবাচক, আর একটা হচ্ছে কি নামিক হিসাব। সম্পত্তিবাচক হচ্ছে যেটা এক বছরের মধ্যে নিঃশেষ হবে না, যেটা সুবিধাটা আমরা দীর্ঘদিন পর্যন্ত ভোগ করতে থাকবো, যেটা অর্জন করতে বড় অঙ্কের টাকা চলে যায়, এটাকে বলা হয় সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তি যেমন দালান কোঠা, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে আমাদের কি সম্পত্তি। তাহলে সম্পত্তির সংজ্ঞা যদি দাও এভাবে দিবা যে যা প্রতিষ্ঠানে ব্যবহার করার উদ্দেশ্যে কি করা হয়, ক্রয় করা হয়, বিক্রয় করার উদ্দেশ্যে নয়, ওইটাকেই বলা হয় মূলত কি সম্পদ। মানে ব্যবহার করার উদ্দেশ্যে কিনবা, বিক্রয় করার উদ্দেশ্যে কিনবা না, কারণ বিক্রয় করার উদ্দেশ্যে হলে এটা কি হয়ে যাবে, পণ্য হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি হিসাব, সম্পত্তি বাচক হিসাব। যেমন দালান কোঠা, যন্ত্রপাতি যেগুলো আছে এগুলো হচ্ছে সম্পত্তি বাচক হিসাব। তো সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পত্তি কমে গেলে কি হবে ক্রেডিট হবে। নামিক হিসাব, এই নামিক হিসাবটা আমার দুই প্রকার, একটা হচ্ছে যে আয় ব্যয় হিসাব, আর একটা হচ্ছে কি হিসাব আয় হিসাব। একটা হচ্ছে ব্যয় হিসাব, আর একটা হচ্ছে কি হিসাব আয় হিসাব। ব্যয় হিসাব হচ্ছে যেটা এক বছরের মধ্যে আমরা নিঃশেষ হয়ে যাবে, যেটা যে অর্থাৎ যে যে খরচটা না করলে আমাদের ব্যবসাটাকে আমরা পরিচালনা করতে পারবো না, অর্থাৎ ব্যবসা পরিচালনা করার জন্য যে খরচটা করা হয় সেটাকে বলা হয় ব্যয়। আর ব্যবসা পরিচালনা করার ফলে আমাদের প্রতিনিয়ত যে টাকাটা আসে সেটাকে বলা হয় কি আয়। যেমন বেতন, তারপরে ভাড়া, পরিবহন, এগুলো সবগুলো হচ্ছে যে ব্যয়। আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যয় হ্রাস পেলে কি হয় ক্রেডিট হয়। আর আয় আমাদের প্রতিনিয়ত মনে করে আমরা ব্যবসা করতেছি, টাকা আসতেছে, ক্ষুদ্র অঙ্কের টাকা আসতেছে, এটাকে বলা হয় আয়। যেমন বিক্রয়, বিনিয়োগের সুদ, এগুলো হচ্ছে আমাদের কি আয়। তো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আয় হ্রাস পেলে কি হয় ডেবিট হয়। আর একটা বিষয় মনে রাখবা, আয় এবং ব্যয়ের পাশে, আয় এবং ব্যয়ের পাশে যদি বকেয়া অথবা অগ্রিম অথবা প্রাপ্য অথবা প্রদেয় এই কথাগুলো বলা থাকে, আয় অথবা ব্যয়ের পাশে যদি বকেয়া বা অগ্রিম অথবা প্রাপ্য অথবা প্রদেয় এই কথাগুলো যদি বলা থাকে তখন এগুলোকে বলা হয় প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। আমাদের নবীন থেকেও আসে, বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। যদি কোনো আয় ব্যয় এর পাশে, যেমন বকেয়া বেতন, বকেয়া ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, প্রাপ্য বিনিয়োগের সুদ বা প্রদেয় বিনিয়োগ, প্রদেয় ঋণের সুদ, নর্মালি প্রাপ্য আর বকেয়া একই জিনিস, প্রাপ্য প্রদেয় বা বকেয়া এগুলো একই জিনিস, এগুলো কি বুঝায়। আরেকটা আছে অনুপার্জিত, আরেকটা আছে কি অনুপার্জিত। কোন কিছুর সাথে যদি এই শব্দগুলো বলা থাকে তখন এগুলাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। এগুলাকে কি বলা হয় প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব বলা হয়। তাহলে বকেয়া বেতন মানে তোমার নবীন থেকে দিয়ে দিল, বকেয়া বেতন নিজের বন্ধুদারের হিসাব লিখবা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। আর যদি ব্যক্তিবাচক হিসাব না দিয়ে যদি আবার আরেকটা বলা দেখতে পারে এখানে বকেয়া বেতন বলো, এখানে যদি দায় বলে দেয় আবার তখন দায় দিবা, তখন কি দিবা দায় দিবা, তবে নর্মালি প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক আর দায় একসাথে দিবা, এটা দেওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কোন আয় অথবা ব্যয়ের পাশে যদি বকেয়া অগ্রিম প্রাপ্য পদে অথবা অনুপার্জিত কথাগুলো বলা থাকে তখন এগুলাকে বলা প্রতিনিধিত্বমূলক হিসাব ব্যক্তিবাচক হিসাব। মনে থাকবে, ওকে।
আমাদের এখানে এখন আসো আধুনিক পদ্ধতিতে হিসাবকে আমরা প্রাণ বাজারকে ভাগ করি। মন্দার হচ্ছে যে মন্দারের সাথে সম্পর্ক হচ্ছে যে ব্যক্তি মালিক মালিক ওয়ার কাইন্ডস অফ ব্যক্তি এই যে পারসন সেই জন্য মন্দারটা হচ্ছে যে কি প্রতিষ্ঠানের দায় সেই জন্য একটা হচ্ছে যে আমাদের কি হিসাব সেই জন্য একটা হচ্ছে আমাদের ব্যক্তিবাচক হিসাব যদি সনাতন পদ্ধতিতে কোন পদ্ধতিতে তাই আধুনিক পদ্ধতিতে আমাদের হিসাব আবার পাঁচ প্রকার এক নম্বর হচ্ছে সম্পদ যেটা আমরা কিছুক্ষণ আগে বলছি এতটুকু মনে রাখবো সম্পদ বাড়লে ডেবিট হবে কমলে ক্রেডিট হবে তারপর দুই নম্বর হচ্ছে দায় দায়ের ক্ষেত্রে দায়ের কমলে ডেবিট হবে বাড়লে কি হবে ক্রেডিট হবে এর পরে হচ্ছে আয় আয় বাড়লে ক্রেডিট হবে আয় কমলে ডেবিট হবে তারপরে সাত নম্বর হচ্ছে যে ব্যয় ব্যয় বাড়লে ডেবিট হবে ব্যয় কমলে ক্রেডিট হবে এরপর হচ্ছে মালিকানা স্বত্ব মালিকানা স্বত্বের ক্ষেত্রে মালিকানা স্বত্ব রাষ্ট্রে ডেবিট হবে তারপর হচ্ছে যে বাড়লে কি হবে যেমন উত্তোলন উত্তোলন কি কেন উত্তোলন ডেবিট হয় কারণ উত্তোলন কারণে মালিকানা স্বত্ব কমে যায় সেজন্য উত্তোলন কি হয় ডেবিট হয় উত্তোলন কিন্তু আমাদের আয় না ব্যয় না সম্পদ না এটা হচ্ছে মালিকানা স্বত্ব এটা কি মালিকানা স্বত্ব সেজন্য উত্তোলনটা ডেবিট কেন করি কারণ এটার কারণে মালিকানা স্বত্ব কমে যায় ঠিক আছে আমাদের এখানে হিসাবের আলোচনা শেষ তাহলে হিসাবের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি ব্যক্তিবাচকের ক্ষেত্রে ডেবিট করে নির্ণয়ের ক্ষেত্রে ব্যক্তিবাচক হলে সুবিধা পাইলে ডেবিট গেলে কেড়ে তারপরে সম্পদ বাড়লে ডেবিট কমলে কেড়ে আয় বাড়লে ক্রেডিট কমলে ডেবিট ব্যয় বাড়লে ডেবিট কমলে কেড়ে মালিকানা স্বত্ব বাড়লে ক্রেডিট কমলে ডেবিট দায় কমলে ডেবিট বাড়লে কি আমাদের হিসাব বিজ্ঞানে যত ধরনের সমস্যা আছে এই সমস্যাগুলো আমরা যদি জামদা পারি তাহলে এই সমস্যাগুলো সমাধান করা সহজ এই সমস্যাগুলো সমাধান করা কি সহজ সেজন্য জামদাকে আমরা ওই যে নাম্বার ট্যাবলেটের সাথে তুলনা করি আসো জামদা জামদা মানে কি এই জামদা শব্দটি এসেছে ফরাসি জার শব্দ থেকে এটা কোন শব্দ ফরাসি শব্দ নবীর থেকে আসে জার কোন দেশের শব্দ ফরাসি শব্দ এই জার শব্দের অর্থ হচ্ছে দিবস বা দিন প্রতি দিবসের লেনদেন গুলোকে তারিখের ক্রম অনুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ ডেবিট কার্ডের বিশ্লেষণ করে যে বইতে প্রাথমিক ভাবে লেখা হয় সেটাকে বলা হয় জামদা বই আবার তারিখের ক্রম অনুসারে অর্থাৎ কোন কারবার বা প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেন গুলোকে তারিখের ক্রম অনুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ ডেবিট কার্ডের বিশ্লেষণ করে যে বইতে প্রাথমিক ভাবে লেখা হয় সেটাকে বলা হয় জামদা সেটাকে কি বলা হয় জামদা বলা হয় এখন আসো জামদা এখন এই যে জামদা এই জামদার অনেকগুলো নাম আছে যবে যেগুলো নবীন থেকে আসে জামদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় জামদাকে লেনদেনের প্রথম সোপান বলা হয় জামদাকে সহকারী বই বলা হয় এরপর জামদাকে আমাদের হিসাবের মূল বই বলা হয় জামদাকে বলা হয় আমাদের লেনদেনের প্রমাণ নগরী জামদাকে বলা হয় কি লেনদেনের প্রমাণ দলিল বলা হয় এখানে দুইটা প্রমাণ দলিল আছে হিসাবের প্রমাণ দলিল হচ্ছে কোটিয়ান কিন্তু লেনদেনের প্রমাণ দলিল হচ্ছে তোমার কি জামদা মনে থাকবে এখন আসো এই যে জামদা এই জামদাকে আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করতে পারি এই জামদাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে সাধারণ জামদা আরেকটা হচ্ছে যে আমাদের বিশেষ জামদা একটা হচ্ছে সাধারণ জামদা আরেকটা হচ্ছে কি বিশেষ জামদা সাধারণ জামদা আছে চারটা কি কি বলো সাধারণ জামদার ভিতরে কি আছে পারম্পরিক যা পারম্পরিক পারম্পরিক জামদা প্রারম্ভিক সমাপনী সমন্বয় আরেকটা হচ্ছে সংশোধনী
আরো অনেকগুলো আছে, প্রধানত এই চারটা সংশোধন। এগুলো হচ্ছে আমাদের সাধারণ জাবেদ, এগুলা এটাকে আমার প্রকৃত জাবেদ বলা হয়। কি জাবেদ বলা হয়? এখন আসো বিষয় জাবেদ। বিষয় জাবেদ ছয়টা, ক্রয় জাবেদ, বিক্রয় জাবেদ, ক্রয় জাবেদ, বিক্রয় ফেরত জাবেদ, নগদ প্রাপ্তি জাবেদ, নগদ প্রদান জাবেদ, বুঝলে পড়া বেশি না কম অল্প অল্প পড়া। ক্রয় জাবেদ হচ্ছে কোন প্রতিষ্ঠানের দারে বা বাকিতে লেনদেন গুলা, বাকিতে ক্রয় গুলা দারে বা বাকিতে ক্রয় করলে সেটা ক্রয় জাবেদ লিপিবদ্ধ করবো, তবে সেটা অবশ্যই পণ্য হইতে হবে। দারে অথবা বাকিতে পণ্য ক্রয় করলে লিপিবদ্ধ করবো আমরা কোন জাবেদার মধ্যে? ক্রয় জাবেদার মধ্যে। দারে অথবা বাকিতে কি করলে পণ্য ক্রয় করলে? না সম্মত হলে হবে না, সম্মত হলে এইদিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে দারে অথবা বাকিতে পণ্য বা মাল ক্রয় করলে ক্রয় জাবেদার লিপিবদ্ধ করবো। এই ক্রয় জাবেদার লিপিবদ্ধ করা হয় সালানের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? সালানের উপর ভিত্তি করে। দুই নম্বর হচ্ছে বিক্রয় জাবেদা, দারে অথবা বাকিতে অন্য অথবা মাল বিক্রয় করলে সেটা লিপিবদ্ধ করবো আমরা বিক্রয় জাবেদা, সেটা লিপিবদ্ধ করবো কোন জাবেদায়? বিক্রয় জাবেদায়। আর এই বিক্রয় জাবেদাও লিপিবদ্ধ করা হয় সালানের উপর ভিত্তি করে, সেই জন্য এই সালানকে বলা হয় দারে ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল। পরীক্ষা আসে দারে ক্রয় বিক্রয়ের প্রমাণ্য দলিল নিচের কোনটি? চালান। চালান তিন কপি প্রস্তুত করা হয়। চালান কয় কপি প্রস্তুত করা হয়? তিন কপি প্রস্তুত করা হয়। মূল কপি ক্রেতাকে দেওয়া হয়, আর কার্বন কপি গুলা কোনো প্রতিষ্ঠানের, এক কপি থাকে ক্যাশিয়ারের কাছে আর এক কপি থাকে ব্যবস্থাপকের কাছে। এক কপি থাকে হিসাব রক্ষক বা ক্যাশিয়ারের কাছে, আর এক কপি থাকে কার কাছে? ব্যবস্থাপকের কাছে। এটারে চালান সম্পর্কে শেষ। তোমাদেরকে গতদিন বলছিলাম চালানের ফরম্যাটটা মুখস্থ করতে, করলে ভালো না করলে ভালো? আসো এরপরে আসো ক্রয় ফেরত। তাহলে দারে ক্রয় করলে কয় জাবেদ দেয়? দারে বিক্রয় করলে বিক্রয় জাবেদ দেয়। এই দুইটা লিপিবদ্ধ হবে কিসের উপর ভিত্তি করে? চালানের উপর ভিত্তি করে। ক্রয় চালানকে আমার আন্তঃচালানও বলা হয়, বিক্রয় চালানকে আমার বহিঃচালানও বলা হয়। ক্রয় চালানকে আন্তঃচালানও বলা হয়, বিক্রয় চালানকে বহিঃচালানও বলা হয়। চালান হচ্ছে দারে ক্রয় বিক্রয়ের প্রমাণ্য করে। নেক্সট ক্রয় ফেরত যাবে দারে পণ্য ক্রয় করলাম, সংজ্ঞাটা নষ্ট হয়ে গেছে, নিয়ে বসে থাকবো যার পণ্য তাকে ফেরত দেবো। তাহলে দারে ক্রয় কৃত পণ্য যদি ফেরত পাঠানো হয় সেটা লিপিবদ্ধ করবো আমরা ক্রয় ফেরত যাবে। আর এই ক্রয় ফেরত জাবেদাটা প্রস্তুত করা হয় ডেবিট নম্বর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে? এখন আসো হোয়াট ইজ ডেবিট নম্বর? ডেবিট নম্বরটা কি? ডেবিট নম্বরটা হচ্ছে মনে করো আমি আগে দারে পণ্য ক্রয় করলাম, তাহলে আমার পাওনাদার সৃষ্টি হলো। এখন আমি পাওনাদারকে যখন পণ্য ফেরত দেবো তাহলে আমাদের পাওনাদার কমে যাবে। তাহলে যে আইনসঙ্গত দলিলের মাধ্যমে, যে আইনসঙ্গত দলিলের মাধ্যমে পাওনাদারকে জানানো হয় যে তার কাছে ফেরতকৃত পণ্যের জন্য তার হিসাবকে ডেবিট করা হয়েছে সেটাকে বলা হয় ডেবিট নোট। সেটাকে বলা হয় কি নোট? ডেবিট নোট। তাহলে ক্রয় করা যাবে না প্রস্তুত করা হয় কিসের উপর ভিত্তি করে? ডেবিট নোটের উপরে ভিত্তি করে। এরপরে আসো ক্রেডিট নোট। আচ্ছা বিক্রয় ফেরত, আমি দারে পণ্য বিক্রয় করছি, আমি নষ্ট পণ্য দিছি, ওদের অর্ডার অনুযায়ী পণ্য দিই নাই, তাহলে ওরা তোমার কাছে পণ্যটা ফেরত দিবে। তাহলে দারে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে, দ্বারা বিক্রয়কৃত পণ্য যদি কি আসে ফেরত আসে, ওইটা যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় বিক্রয় বই, বিক্রয় ফেরত যাবে। ওটাকে কি জাবেদা বলা হয়? বিক্রয় ফেরত জাবেদা বলা হয়। এই বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয় ক্রেডিট নোটের উপর ভিত্তি করে। কিসের উপরে ভিত্তি করে? ক্রেডিট নোটের ভিত্তি করে। এখন আসো হোয়াট ইজ ক্রেডিট নোট? আমি যখন দ্বারা পণ্য বিক্রয় করি আমার কি সৃষ্টি হয়? দাদাদার সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? দাদাদার সৃষ্টি হয় বা পাপ পয়সার সৃষ্টি হয়। এখন সে আমার কাছে পণ্যটা ফেরত পাঠালো, তো সে আমার কাছে পণ্যটা ফেরত পাঠালে আমি কি করব? তার হিসাবকে আমি কি ক্রেডিট করব কারণ আমার সম্পদ কমে গেছে? তাহলে যে আইনসঙ্গত দলিলের মাধ্যমে দাদাদারকে জানিয়ে দেওয়া হয় যে তার ফেরতকৃত পণ্যের জন্য তার হিসাবে ক্রেডিট করা হয়েছে ওটাকে বলা হয় ক্রেডিট নোট। ঠিক আছে গেল। এরপরে আসো নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান। যে কোনো লেনদেনের কারণে প্রতিষ্ঠানে নগদ টাকা অথবা ব্যাংকে টাকা যদি বৃদ্ধি পায় সেটা লিপিবদ্ধ করবো নগদ প্রাপ্তি জানবে।
আর যে কোনো লেনদেনের কারণে পজিশনের নগদ টাকা অথবা ব্যাংকে টাকা যদি চলে যায় সেটা লিপিবদ্ধ করব নগদ পাবো কথা যাও এখন এই দুটো লিপিবদ্ধ করব আমরা কিসে ক্যাশ মেমোর উপর ভিত্তি করে ব্যাংকের যাও আচ্ছা নগদ পাবতে এবং নগদ প্রদানের মধ্যে কখনো কোনো কন্টাক্টই আসবে না नगद प्राप्ति नगद टाइम বিগত বছরের লেনদেনগুলা নিয়ে আমরা যে জামাদাটা দিই সেটা হচ্ছে পারমিট জামাদা যেমন গত বছরে অনেকগুলো সম্পত্তি আর দায় আছে তো আমরা বছরের প্রথমে শুরু করার ক্ষেত্রে এটা জামাদা যেটা দিই সেটাকে বলা হয় পারমিট জামাদা সমাপনী জামাদাটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় লেনদেনগুলোকে বন্ধ করার জন্য মুনাফা জাতীয় লেনদেনকে আয় ব্যয়গুলোকে আমরা বন্ধ করার জন্য যে জামাদা দিই কারণ একটা নির্দিষ্ট হিসাবকালের আয় ব্যয়টাকে ওই নির্দিষ্ট হিসাবকালের মধ্যে বন্ধ করে দিতে হবে ওটা হচ্ছে সমাপনী জামাদা এরপর হচ্ছে যে আমাদের সমন্বয় জামাদা কোন চলতি হিসাবকালের সাথে জড়িত কোন আয় বা ব্যয় বকেয়া অথবা অগ্রিম থাকলে আমরা এটাকে হিসাবভুক্ত করার জন্য যে জামাদা দিই সেটাকে বলা সমন্বয় জামাদা আর সংশোধনী জামাদা হচ্ছে মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয় তো হিসাব বিজ্ঞানেও আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভুল হইতে পারে ওই ভুলগুলোকে ঠিক করার জন্য আমরা সংশোধন করার জন্য যে জামাদা দিই সেটাকে বলা হয় সংশোধনী সমন্বয় মানে হচ্ছে বকে আয় ব্যয়কে বকৃত আয় ব্যয় নির্ধারণ করার জন্য বকে আয় ব্যয়কে সমন্বয় করার জন্য যে জামাদা দেওয়া হয় সেটাকে বলা হয় সমন্বয় জামাদা সংক্ষেপে সম্পদ মালিকানা সত্য কমলে সম্পদ কমলে কেড়ে ব্যয়রাস কেড়ে মনে রাখবো শেষ জামাদার ক্ষেত্রে এখানে কোন পণ্য মাল চেকের নামে লেখা যাবে না কোন হিসাব লেখা যাবে না তারপরে এরপরে হচ্ছে যে আমাদের এখানে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোন হিসাব লেখা যাবে না তারপরে প্রশ্নে যদি আমাদের নগদে দাঁড়ে বাকিতে কিছুই বলা না থাকে সেটাকে আমরা নগদ লেনদেন মনে করবো কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা বলা থাকলে ওইখানে যদি নগদ বা চেক বলা না থাকলে এটাকে দাঁড়ে মনে করবো কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যদি কোনো ব্যয়ের কথা বলা থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম না লিখে আমরা ওই ব্যয়ের নাম লিখব সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় করলে ওইখানে আমরা সম্পত্তির নাম লিখব তারপরে পণ্য ক্রয় ফেরত দেওয়া আছে ওইখানে প্রশ্নে কিছুই বলা না থাকলে আমরা পণ্যদারকে ডেবিট করবো ক্রয় ফেরত ক্রেডিট করবো আর বিক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা বিক্রয় ফেরত ডেবিট করবো দেনাদারকে ক্রেডিট করবো
মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য নেয় নগদ টাকা নেয় যা কিছু ব্যক্তিগত প্রয়োজনে যদি মালিক নিয়ে যায় সেটাকে আমরা উত্তোলন লিখব আর মালিকের ব্যক্তিগত কোন সম্পদ বা নগদ টাকা যদি ব্যবসায় দেয় সেটাকে আমরা মূলধন লিখব এগুলো হচ্ছে যে আমাদের কি এগুলো হচ্ছে আমাদের যে আমাদের বিশেষ বিশেষ নিয়ম এরপরে আরেকটা বিষয় আছে আমাদের এখানে মালিকের ব্যক্তিগত যে কোনো খরচ ব্যবসা থেকে টাকা দিয়ে যদি পরিশোধ করি সেটাকে আমরা উত্তোলন লিখব যেমন জীবন বিমা প্রিমিয়াম আয়কর মালিকের ছেলের স্কুলের বেতন দিছে মালিকের স্ত্রীর জন্য একটা গয়না কিনছে এগুলো সবগুলো হচ্ছে উত্তোলন হিসাব লিখব আমরা আবার মালিকের ব্যক্তিগত টাকা যদি ব্যবসায় কোনো কাজে ব্যবহার করা হয় যেমন মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায় কি কর্মচারীর বেতন পরিশোধ করলো তাহলে বেতন দেবি এখানে উত্তোলন গেলেই হবে মানে মালিক ব্যক্তিগতভাবে টাকা দিলে বা কোনো কিছু দিলে উত্তোলন হবে মালিক ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে গেলে সরি মালিক ব্যক্তিগতভাবে দিলে মূলধন হবে নিয়ে গেলে সেটা কি হবে উত্তোলন হবে যা আমাদের সম্পর্কে আর আমাদের দেখা করার মতো তেমন কিছু আর নাই এখন শুধু এগুলাকে কি করতে হবে আমাদেরকে এগুলা প্র্যাকটিস করতে হবে লাস্ট আমরা জামাতার সাথে যেহেতু পুঁজি একটা জড়িত এটা আলোচনা করে আমরা আজকের ক্লাসটা শেষ করব বাধ্যতামূলক এই কোটিয়ান শব্দটি এসেছে ইংরেজি লেস শব্দ থেকে কি শব্দ থেকে লেস এই লেস শব্দ থেকে এসেছে মূলত কি লেজার লেস শব্দের অর্থ হচ্ছে তাক বা সেল তাক বা কি সেল আর লেজার শব্দের অর্থ আমরা জানি কোটিয়ান কোটিয়ান এখন আসো কোটিয়ান বলতে আমরা কি বুঝি একটি প্রতিষ্ঠানের লেনদেন গুলোকে শ্রেণী বিন্যাস করে প্রথমত শ্রেণী বিন্যাস করে সমজাতীয় লেনদেন গুলোকে শ্রেণী বিন্যাস করে স্থায়ীভাবে পাকাপোক্তভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় কি খতিয়ান সেই জন্য খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই হিসাব বইয়ের রাজা লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল এটা হচ্ছে যে আমাদের কি খতিয়ান এখন আসো এই খতিয়ানটাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে বলা হয় একটি হচ্ছে ব্যক্তিগত খতিয়ান আর একটি হচ্ছে আমাদের কি অব্যক্তিক খতিয়ান ওইটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাবে বলা ব্যক্তিগত খতিয়ান হচ্ছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত যে খতিয়ানগুলো আছে এগুলো হচ্ছে ব্যক্তিগত খতিয়ান যেটাকে দুই ভাগে ভাগ করি আমরা একটা হচ্ছে দেনাদার আর একটা হচ্ছে কি পানাদার অর্থাৎ খতিয়ান আমার দুই প্রকার একটা হচ্ছে ব্যক্তিগত খতিয়ান এক দুইটা একটা হচ্ছে দেনাদার আর একটা হচ্ছে কি পানাদার আবার এই জানাদার আর পাওনাদার কে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে যে তোমার সহকারী খতিয়ান একটা হচ্ছে সহকারী খতিয়ান আর একটা হচ্ছে কি খতিয়ান সাধারণ খতিয়ান আর একটা কি খতিয়ান সাধারণ খতিয়ান তাহলে সহকারী খতিয়ানটা হচ্ছে মনে করো আমাদের জানাদার কে একজন থাকে অনেক জানা মনে করো আমরা দুইজন তিনজন জানলাম এবিসি তিনজন আমাদের জানাদার তিনজন আমাদের জানাদার একটা খতিয়ান প্রস্তুত করলে সেটাকে বলা হয় সাধারণ খতিয়ান আর প্রত্যেক পাওনাদারের জন্য আলাদা আলাদা খতিয়ান প্রস্তুত করলে তখন সেটাকে বলা হয় কি সহকারী খতিয়ান ঠিক আছে এখানে আরেকটা আছে আমাদের অব্যক্তিক খতিয়ানকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সম্পত্তি আর একটা হচ্ছে নামে আর একটা হচ্ছে মূলধন ঠিক আছে আবার মূলধন এবং সম্পত্তি যে খতিয়ান এগুলোকে আবার প্রাইভেট খতিয়ান বলা হয় সম্পত্তি দায় মূলধন পরীক্ষা আসে না প্রাইভেট খতিয়ানের অন্তর্ভুক্ত কোনগুলা কি কি সম্পদ মূলধন এবং দায় সম্পদ মূলধন এবং দায় এই খতিয়ানগুলোকে আবার প্রাইভেট খতিয়ান বলা হয় এই খতিয়ানগুলোকে আবার কি বলা হয় প্রাইভেট খতিয়ান বলা হয় আর আরেকটা তো আছে আই ব্যয় খতিয়ান তো আছে এটা আলাদা ক্লাসিফাই যেমন বেতন ভাড়া বিজ্ঞাপন বিক্রয় এগুলো হচ্ছে আমাদের কি নামে খতিয়ান বা আই ব্যয় ওইদিকে আমাদের এত যাওয়ার দরকার নেই শুধু এই দুটি থেকে জন্য এখন এই যে খতিয়ান এই খতিয়ান উপস্থাপন করার দুইটা পদ্ধতি আমরা জানি খতিয়ান উপস্থাপন করার দুইটা পদ্ধতি একটা হচ্ছে আমাদের সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতি
এটাকে ব্রিটিশ পদ্ধতিও বলা হয়, এটাকে টিচকও বলা হয়, এটাকে টিপর্ম বলা হয়, এটাকে ত্রিটিকা পদ্ধতিও বলা হয়। এটাকে কি বলা হয়? ত্রিটিকা পদ্ধতি বলা হয়। এখন আমরা জানি সনাতন পদ্ধতিতে আমাদের এখানে হিসাবে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে দেবী পক্ষ আর একটা হচ্ছে ক্রেডিট পক্ষ। প্রত্যেক পক্ষে আবার চারটা করে কলম থাকে। যদি এটা আমাদের আমেরিকার হিসাব বিজ্ঞান, কিন্তু ব্রিটিশ হিসাব বিজ্ঞানে কিন্তু এখানে আমাদের কলম টলাম না, ডাইরেক্ট লেখে। ঠিক আছে, তাহলে এখানে কি কি তারিখ থাকবে, বিবরণ থাকবে, থাকবে, তারপরে টাকা, একই ভাবে এখানে তারিখ, বিবরণ, দাবিদা পৃষ্ঠা, টাকা, বসানোর পরে মাস শেষে আমাদের এখানে কি করতে হয়, পার্থক্য ব্যালেন্স নির্ণয় করতে হবে, উত্তীর্ণতা নির্ণয় করতে হবে। তো যেদিকে টাকা আছে ওইদিকে যোগ করবো, যেদিকে বিপরীত পাশে নিয়ে যাবো, পার্থক্যটা দিলে সে জায়গা পাবো আমাদের এখানে কি ব্যালেন্স। এটা হচ্ছে আমাদের সনাতন পদ্ধতি। আর আধুনিক পদ্ধতি আরেকটা আছে আমাদের কি, আরেকটা আছে আমাদের চলমান যে পদ্ধতি বা আধুনিক পদ্ধতি, চলমান যে পদ্ধতি, হ্যাঁ মনে হয় চলমান যে পদ্ধতি, আধুনিক পদ্ধতি বা আমেরিকান পদ্ধতি, এটাকে আবার চার গোলা কোটিয়ানো বলা হয়, আবার এটাকে তিন গোলা কোটিয়ানো বলা হয়। সবগুলা বিকল্প নামগুলো মুখস্থ করে এটা হচ্ছে আমাদের কি আধুনিক পদ্ধতি। এখন আসো চলমান যে পদ্ধতির প্রভাবটা আমরা জানি, এটা আমাদের তাহলে সনাতন পদ্ধতির মোট তলাপ কয়টা ছিল, আটটা, প্রত্যেক মাসে কয়টা, চারটা, টাকার কলাম কয়টা, দুইটা, কয়টা পক্ষ, দুইটা, কয়টা হচ্ছে সনাতন। এখন আসো এটা হচ্ছে আমাদের চলমান যে পদ্ধতি, চলমান যে পদ্ধতির তারিখ, বিবরণ, আমাদের করবো অতিরিক্ত মূলধন আছে 20,000 টাকা, তাহলে এটা আবার বাড়বে 70,000 টাকা। আবার মনে করো দালাল কোটা কয় বসছে, মনে করো কত টাকা, আবার আরেকটা লেনদেনের কারণে মনে করো 30,000 টাকা ডেবিট হয়েছে, তখন আবার ডেবিট হবে কত টাকা, 30,000 টাকা। এখানে পোস্টিং সাথে সাথে জের করে, পোস্টিং সাথে সাথে প্রত্যেকটা লেনদেন নগদের অনেক ক্ষেত্রে ব্যালেন্স বিডি দেওয়া থাকতে পারে, নগদ উদ্দিষ্ট দেওয়া থাকতে পারে, এভাবে লিখতে হবে। কোথায় কি জিজ্ঞাসা সেটা
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কমপক্ষে দুইটা প্রশ্ন হয়, নবীন থেকে কমপক্ষে দুই থেকে তিনটা প্রশ্ন হয়। তোমাদের কাজ হচ্ছে তাহলে জাবেদা এবং কদিয়া যত জায়গায় যত সমস্যা আছে সবগুলো দেখে আসবে।